হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটা হলো রুই মাছের কালিয়া। তার জন্য যা যা লাগবে, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, স্প্রিং অনিয়ন আর একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে, সর্ষে, ধনে ইত্যাদি। তারপরে মাছগুলোকে আমি একটু হলুদ, লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়ায় তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা আর যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। একটু ফুটে যাওয়ার পরে তারপরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করেছিলাম।